নমস্কার বন্ধুরা, আবার হাজির হয়ে গেছি আমি আর মা। তো আজকে আর ভাই বসেনি। আর বলো তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আচ্ছা, শুভ মকর সংক্রান্তি, সবাইকে শুভকামনা। আজকে আমরা কী কী খাবো চলো দেখিয়ে দিই। আজকের খাবারে আমাদের খুবই সিম্পল, যেহেতু মকর সংক্রান্তি উপলক্ষ চলছে, মানে পৌষ পার্বণ, তা আজকে আমরা করেছি খিচুড়ি। আর খিচুড়ি একদম নিরামিষ খিচুড়ি, সাথে লম্বা লম্বা করে বেগুন ভাজা, আর রয়েছে ডিমের অমলেট, আর রয়েছে এটা একটা ফুলকপি কুমড়ো দিয়ে আলু দিয়ে ভাজা, সাথে বাঁধাকপির তরকারি, আর এটা হচ্ছে টমেটোর চাটনি। টমেটোর মধ্যে কী আছে? আর খেজুর আছে, খেজুর দিয়ে টমেটোর চাটনি করেছে, আর সাথে পাঁপড় ভাজা। খিচুড়ি যখন আছে পাঁপড় ভাজা না হলে চলে না, চাটনি পাঁপড় ভাজা তো লাগবেই। আশা, তুমি বলেছিলে খিচুড়ি আনতে, তো আমরা খেলে তোমার খাওয়া হয়ে যাবে, তো আজকে আমরা খিচুড়ি নিয়ে এসেছি, আশা করি তোমার ভালো লাগবে। আর বাকি সব বন্ধুদের নাম আমরা নেক্সট ভিডিওতে বলবো। আর আজকে মানে লিখে নেওয়া হয়েছে, তো কাগজটা আনা হয়নি তাই বলতে পারলাম না, তো নেক্সট ভিডিওতে সবার নামগুলো বলবো। তো চলো, গরম রয়েছে খিচুড়ি, খাওয়া যাক কি মা? চলো তাহলে বন্ধুরা খাওয়া শুরু করছি। চামচ লাগবে না, তাকে তুলে। তো বন্ধুরা চলো খাওয়া শুরু করছি। আজকে বোটা শুদ্ধই বেগুন মা ভেজে নিয়েছে, গোটা গোটা বেগুনই ভেজেছে, লম্বা ধরনের একটু বেগুন। একদম খিচুড়ি গরম রয়েছে, আরেকটু দিয়ে দিব? হ্যাঁ দিয়ে দাও। শীতকাল, তার মধ্যে মেঘলা মেঘলা ওয়েদার, খিচুড়ি না হলে চলে? খিচুড়ি এত সুন্দর হয়েছে না, আর আমার মা খিচুড়িটা খুব ভালো বানায়। তাকে তো পাইনি। একটু ভেজে দিব না? খিচুড়ির সাথে বেগুন ভাজা, এ তো বাঙালির ঘরে থাকবে, খিচুড়ি হলে বেগুন ভাজা তো অবশ্যই। খিচুড়িটা পুরো গরম রয়েছে? খিচুড়ি সবসময় গরম গরম। খিচুড়ির সাথে বেগুন ভাজা, ফুলকপি আলু কুমড়ো দিয়ে ভাজা, আর গরম গরম খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। তো বন্ধুরা পিঠে পুলি কাদের কাদের বাড়িতে তৈরি হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার কিন্তু নারকেলের নাড়ু পুর ভরা পিঠেই কিন্তু বেশি ভালো লাগে, মানে মিষ্টি পিঠেটা। তো বাঁধাকপির তরকারি কড়াইশুঁটি দিয়ে, খিচুড়ির সাথে একটা তরকারি তো দরকার, নাহলে
খিচুড়ির সাথে ভাজা করে তরকারি পাঁচমিশাল তরকারি এসবই ভালো লাগে খেতে। পাপড় দাও আজকে না দারুণ খাচ্ছে, যদিও একটা সাধারণ খাবার কিন্তু গরম গরম খিচুড়ি না আমার খুব ভালো লাগে। অতিরিক্ত ঠান্ডা পড়েছে, এই গরম গরমটা মানে খাচ্ছি না খুব অমৃত লাগছে। ডিমটা না খাবে কি না খাওয়া শেষ হয়ে যাচ্ছে, আমাকে দিও না এখন। কি মশলা রে, মানে খাবি ডিম খাবি, হ্যাঁ খা 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 আর খাবি তো, আর তুই তো ভালোবাসিস। হ্যাঁ একটু ভাবুন তো, অল্প অল্প
জল দাও। তো বন্ধুরা আজকে তো খাওয়া হয়ে গেল, খুবই সাধারণ খিচুড়ি, অবশ্যই সবার প্রিয়, আমাদের বাঙালি ঘরে সবাই ভালোবাসে, শুধু বাঙালি কেন পুরো ভারতবর্ষ জুড়ে মনে হয় খিচুড়ির প্রচলন আছে আর সবাই খিচুড়ি খেতে ভালোবাসে। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর আমাদের যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর যারা ফেসবুক থেকে দেখছো আমাদের পেজটা অবশ্যই ফলো করে দিও যদি ভালো লাগে। আর আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে, তো টাটা।